বেবি কবে নেওয়ার ইচ্ছা আছে? আমরাই তো বেবি ভাই, বাচ্চা মানুষ আমরাই। বডি শেমিং করতেছে না, স্মাইল শেমিং। আমার শ্বাসটা অনেক সুন্দর, থ্যাংক ইউ। আমি জানি এত তুলো তুলো আমরা কখনো করি নাই, কখনোই করি নাই। হে গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ ফাইজা এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। সো আজকের ভিডিওতে আমরা হচ্ছে একটা কিউএনএ ভিডিও করব, মানে আজকের ভিডিওতে একটা কিউএনএ, মানে আজকের ভিডিওটা একটা কিউএনএ ভিডিও, মানে কোয়েশ্চেন অ্যান্সার সেশন। আপনারা আমাদের যে কোয়েশ্চেন করছেন আমরা সেগুলো একসাথে অ্যান্সার দিব। তো নর্মালি কী হয়, আগে আমাকে নিয়ে অনেকে কোয়েশ্চেন করছে, আমাকে জিজ্ঞেস করছে, তো এই ফার্স্ট টাইম আমাদের দুজনকে করতেছে। তো অনেক অনেক কোয়েশ্চেন আসছে, আমি কালকে মেবি এই টাইমেই না, এইরকম একটা টাইম হয়েছে, চব্বিশ ঘন্টা, হ্যাঁ হ্যাঁ চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা যতটুকু কোয়েশ্চেন দিয়েছেন ওগুলোই আমরা অ্যান্সার করবো। এটা ছিল পোস্টটা। তো উইদাউট এনি ফার্দার ডু, লেটস গেট ইন টু দ্য ভিডিও। তো অনেকগুলো কোয়েশ্চেন আসছে আমাদের, অলমোস্ট 2500 মতো কোয়েশ্চেন আসছে। সব তো ডেফিনেটলি অ্যান্সার দিতে পারবো না, বাট চেষ্টা করবো এমন কোনো কোয়েশ্চেন অ্যান্সার দেওয়ার যেটা সবাই জানতে চায় বা সবচেয়ে বেশি রিলেটেড আসছে, হ্যাঁ যেটা অনেক বেশি আসছে সেগুলোই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর যদি কারোর কোয়েশ্চেন মিস হয়ে যায় আই এম ভেরি সরি, কারণ এখানে আমি পুরো র্যান্ডমলি পিক করতেছি, এটা এরকম কিছু না যে নাম পড়ে চিনি দেখে। তো এই জিনিসটা একটু মাথায় রাখবেন, আই এম ভেরি সরি যদি আপনার কোয়েশ্চেন মিস করে যায়, ইনশাল্লাহ সত্যি বলতে কোনো চেঞ্জ আসে নাই, এক্স্যাক্টলি যেভাবে ছিল ওরকমই আছে আমার কাছে মনে হচ্ছে। ফাইজা জাস্ট আমার একটু বেশি সেন্টিমেন্টাল কথাবার্তা বলে এখন, তুমি চেঞ্জ হয়ে গেছো, আমি বুঝি না আমি কি চেঞ্জ হয়েছি কি সত্যি। তো মানে চার্মের কথা যদি বলতে হয়, এখানে উনি জিজ্ঞেস করছে যে চার্ম বাকি আছে কিনা, চার্ম হ্যাঁ বাকি আছে, মানে আমাদের মধ্যে এরকম কিছু ছিল না কখনো যে ও মাই গড ইজ কি এত তুলো তুলো, আমরা কখনো করি নাই, কখনোই করি নাই। সো ওই চার্ম কখনো আদৌ ছিল কিনা যে বাকি থাকবে বা খালি চার্ম, ওইটা আমাদের মধ্যে কখনোই ছিল না তুলো তুলো ভালোবাসা। তো এই কারণে হয়তো আমাদের চার্ম টার্ম ভাবি যাবি চিন্তা করার সময় পাই না, বাট চেঞ্জ কিছু হয় নাই তেমন, মানে অনেক বড় কিছু চেঞ্জ হয়ে যাওয়ার মতো কিছু চেঞ্জ হয় নাই, যে সাথে চেঞ্জ হয়ে গেছে স্পেশালি যখন আমার ফ্যানরা আসে আমার সাথে ছবি তুলতে বা আমার সাপোর্টাররা যারা ওরা আসে খুব খুশি হয়, তো ওদের খুশি দেখলে আমার খুব খুশি লাগে। এরপরে আমি অনেক গিফট পাই, তো এই মানে গিফট টিপস এত মানে পাগল হয়ে যায় প্রতিদিন গিফট আসে। যেমন আমার কালকেও একটা গিফট আসছে, তো এটা হচ্ছে আমাকে রবি থেকে পাঠানো হয়েছে, আমি রবি এলিট, এই কারণে আমি একটু খুলে দেখাই এটাতে কী কী আছে। অনেক বড় একটা বক্স, হেল্প করো না। আচ্ছা, সো এই বক্সের মধ্যে, এই বক্সের মধ্যে ফার্স্টে হচ্ছে এই কার্ডটা ছিল, এই কার্ডটাতে হচ্ছে রবির যে সিইও উনি সাইন করে দিছে কার্ডে, এই দেখা যাচ্ছে না আমাকে, সেটা এটা ইন্টারেস্টিং লাগছে পাসপোর্ট হোল্ডারটা, যদি আমার পাসপোর্ট নাই আমারটা রাখবো না, আমি বানাবো না তারপর আমি রাখবো। এটা হচ্ছে রবির টি-শার্ট, ও এটা আমার সাইজের, আর হচ্ছে একটা কিরিং দিছে। থ্যাংক ইউ সো মাচ টু রবি ফর দ্য রিকগনিশন অ্যান্ড আই রিলি ফিল গুড যখন গিফট পাই। ভাই গিফট না, গিফট পাইলে কার না ভালো লাগে। আর আপনারাও যদি মানে রবি এলিট হয়ে থাকেন বা আপনারা কি রবি এলিট কি না এটাও কিন্তু আপনারা চেক করতে পারবেন, আমি নিচে একটা লিঙ্ক দিয়ে দিব, ওটাতে ক্লিক করলে আপনারা চেক করে নেবেন যে আপনার কি আমার মতো রবি এলিট কি না, আর এরপরে কিন্তু আপনারা গিফট পাবেন আমার মতো, তারপরে আমাকে ওইভাবে ওইভাবে দেখেন। এটা রাখো এখন, না থ্যাংক ইউ রবি ফর সেন্ডিং আস দিস বক্স। তোমার তো টি-শার্ট লাগবে না, এটা সাইজ কি? আর যোগাযোগ করতে পারবো না, ও মিথ্যা কথা বলতো অনেক আমার কাছে, ছুটকারা পাইতে
একবারই বাট পরে রিয়লাইজ করতে কি ভুল করছে একটা জেম মিস করছে না এটা পুরো ভুয়া কথা আচ্ছা ফার্স্ট অফ অল হ্যাঁ এটা আমার মাথায় আসছে আর এটা আমার মাথায় অনেকবারই আসছে একবারই না বললা না এরপরে তো করি নাই জাস্ট মাথায় আসছে এবার থট অফ ঠিকছে না আমার অনেক অল্পতে রাগ উঠে যায় আমি অনেক উল্টাপাল্টা ডিসিশন নিই উল্টাপাল্টা নেই না আমি ডিসিশন নিয়ে নেই না আমি জাস্ট চিন্তা করি লাগবো না পাতে এরকম ও এক দুই ঘন্টার জন্য নিয়েই নেয় পরে আবার ঠিক হয়ে যায় হ্যাঁ সো আমার ওই ভালো না মেয়েটা ভালো বাট একটু জেদি এরপরে হচ্ছে খুব মজার একটা কোয়েশ্চেন পাইছি মাহমুদুল ইসলাম তাহসিন ভাইয়া লিখছে হাউ ইউ ফাইজা রিমেন সো হ্যাপি জয়ফুল ওয়াই দেয়ার ইজ অলওয়েজ আ সেম কাইন্ড অফ অকওয়ার্ড স্মাইল অন ইওর সাদি ফেস আমার হাসিটাই এমন ভাই কি আজব বডি শেমিং করতেছে না স্মাইল শেমিং আমার হাসিটা অনেক সুন্দর থ্যাংক ইউ আমি জানি এরপরের যে কোয়েশ্চেনটা আমার চোখে পড়লো সেটা হচ্ছে নুসি মেবি ওনার নাম নুসি হ্যাঁ NUSI হ্যাঁ উনি কোয়েশ্চেন করছে যে মাই কোয়েশ্চেন ইজ ফর সাদি ভাইয়া লেটস গেটিং ম্যারিড এট প্রিটি আর্লি এজ ওয়াজ দিস ইজি ফর ইউ ইফ নট হোয়াট ওয়ার দ্য মোস্ট চ্যালেঞ্জেস ইউ হ্যাভ ফেসড অ্যান্ড হাউ ওয়াজ ইওর ফ্যামিলিজ রিঅ্যাকশন ওয়েন ইউ টোল্ড দেম ইউ ওয়ান্ট টু গেট ম্যারিড থ্যাংক ইউ বাই দ্য ওয়ে অ্যান্ড উইশ ইউ বোথ গুড লাক আর্লি এজ আমার ফ্যামিলিতে যেটা দেখা হয়েছে যে ইফ আই এম রেডি টু টেক কেয়ার অফ হার বেসিকলি ওভাবে দেখা হয়েছে জিনিসটা তো আমার কাছে মনে হয় না যে এটা খুব একটা বড় চ্যালেঞ্জিং একটা ব্যাপার জাস্ট আমরা দুইজন একসাথে কাজ করি অ্যান্ড আমি অনেক আগে আর্লি এজ থেকে জব স্টার্ট করছি সো আই ওয়াজ প্রিটি সলভেন্ট ফাইন্যান্সিয়ালি সো আমি যখন বলছি ইট ফেল্ট লজিক্যাল টু মাই ফ্যামিলি তো এই জন্য দেখা গেছে যে জিনিসটা আর একটু ইজিয়ার হয়েছে অ্যান্ড হ্যাঁ ডেফিনেটলি অল্প বয়সে বলতে গিয়ে একটু ইয়ে ফেস করতে হয়েছে একটু খোটা টোটা শুনতে হয়েছে হ্যাঁ পিচ্ছি মানুষ বাচ্চা মানুষ বাট দেন অ্যাগেন আই এম প্রিটি শিওর আমি হ্যান্ডেল করছি সুন্দর মতো মানে আমার মনে হয় সো হ্যাঁ আমার আমার কাছে তেমন কোনো চ্যালেঞ্জেস ফেস হয় না ইটস জাস্ট নিউ স্টেপ নিউ রেসপন্সিবিলিটি একটা নেওয়ার জন্য রেডি নাকি জিজ্ঞেস করা হয়েছিল আমাকে আমি বলছি ইয়াস আই এম রেডি বাকিটা আল্লাহর ইচ্ছা বাকিটা দেখা যাবে ইনশাআল্লাহ আপাতত ঠিক আছে এক মাস হয়ে গেছে আজকে আমাদের আজকে আমাদের বিয়ের এক মাস হয়েছে একদম এক্স্যাক্টলি এক মাস হয়েছে আমরা এখন বসে ভিডিও বানাচ্ছি এক্স্যাক্টলি আমরা একদিনেও প্রথম দিনেও ভিডিও বানাইছি এক মাস পরেও ভিডিও বানাইছি যাই হোক নেক্সট আচ্ছা সো এরপরের যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে জুনায়েদ হাসান ভাইয়া করেছেন উনি লিখছে উইচ প্যাকেজ ইউ টুক ফ্রম ছায়া ছবি আর ইউ গাইজ স্যাটিসফাইড উইথ দেয়ার সার্ভিস হ্যাঁ ডেফিনেটলি উই আর স্যাটিসফাইড বিকজ ভাইয়া কোনো ফেক কিছু মানে খুব কম করতে বলছে যে অনেক টাইমে থাকে না বোরা এরকম করো এরকম করো আমি আমার মতো হাসতেছি দাঁত বের করে অ্যান্ড হি ওয়াজ ওকে উইথ ইট যে আচ্ছা ঠিক আছে তুমি এরকম মানে এরকম সো ওই জিনিসটা র ছিল আর খুব কোঅপারেটিভ ছিল এটা ভালো লাগছে আমার আর তারা অনেক ইচ্ছুক জাস্ট একটা জিনিস করার জন্য যে থাকে না যে নর্মালি কি হয় ক্লায়েন্টরা বলে যে ভাই ওই জায়গায় যাবো ওই জায়গায় যাবো বাট তারা নিজের থেকেই বলে যে নেচারের কাছে যাই যেমন কক্সবাজারের ভিডিও যারা দেখছেন ওখানে আরও আসবে তো দেখা গেছে যে আমাদের ফেক কিছু করা লাগে না আমি ফাইজাকে ভিডিও করতেছি ওই সময় ওরা মোমেন্টস নিছে এই জিনিসগুলো আমার খুব ভালো লাগছে অ্যান্ড উই আর প্রিটি স্যাটিসফাইড উইথ দ্যাম প্যাকেজের কথা যেটা ওদের স্টোরি টেলিং প্যাকেজ অনেকগুলো আছে তো ওখান থেকে আমরা কাস্টমাইজ করে নিছিলাম আমাদেরটা সো আপনারা ওভাবে করে কথা বলতে পারেন আচ্ছা এখানে হচ্ছে কাশফিয়া নাহরিন উনি আমাদের টপ ফ্যান তো উনি অনেকগুলো কোয়েশ্চেন করছে এর মধ্যে আমার কাছে ইন্টারেস্টিং যেটা লাগলো সবচেয়ে সেটা হচ্ছে উইচ হ্যাবিট ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ ফর বোথ মানে আমি ওর কোন হ্যাবিটটা চেঞ্জ করতে ও আমারটা কোনটা চেঞ্জ ও নো আই এম আউট ওকে সো বেরিয়ে যাচ্ছি আই দাও তো ওর যে হ্যাবিটটা আমি চেঞ্জ করতে চাই দ্যাট ইজ অনেক লেজি মানে ওর মধ্যে একটা সমস্যাই আছে সেটা হচ্ছে অনেক লেজি অনেক লেজি বলতে ধরেন যদি কোনো মানে লেজি হওয়ার কম্পিটিশন হয় আমি ফার্স্ট হব ইনশাআল্লাহ এই একটা জায়গায় সাদি ফার্স্ট হবে এই একটা জায়গায় মানে মানে আমি গ্যারান্টি দিয়ে বলছি আচ্ছা বুঝলাম আমি 8টা বললে 10টার সময় পৌঁছাই এটা তো এমন আহামরি কিছু না অনেক মানুষ আছে 8টা বলে আই এম দা কাইন্ড অফ পারসন যে একদম 8টা বললে 7:30টার মধ্যে থাকার চেষ্টা করে আর আমার এখন 10টায় যাইতে হয় তো দ্যাটস আ টর্চার আচ্ছা আমাকে একটা জিনিস বুঝান তো বিয়ের দাওয়াত যদি সন্ধ্যার সময় থাকে কেউ যদি রাতের দাওয়াত দেয় আপনি কি 7টার সময় গিয়ে বসে থাকবেন জীবনে ভাই বোঝামই তো আসে 9টার সময় আমাদের নিজেদের এক্সপিরিয়েন্স থেকে দেখো অবশ্য ওখানে আমি লিখছিলাম বাট স্টিল নিজের বিয়েতে দেরি করে আসছে যেটা শুনুন আমি একটু ফ্যাশনেবলি লেট ইটস জাস্ট কেউ নট ফ্যাশনেবল
You're just late. এরপরে আরেকটা কোশ্চেন, এই কোশ্চেনটা খুবই মজার। সাদিয়া হামিদ আপু লিখছে যে, আপু তোমার হাসিটা সুন্দর, তাই হয়তো তুমি খুব হাসতে পছন্দ করো। তুমি তোমার বিয়েতে ছবি ওঠার সময় বেশিরভাগই হি করে পিক উঠছ। আমার প্রশ্ন হলো, তুমি কি পেস্ট দিয়ে ব্রাশ করো, জানলে খুশি হব। আমার কোনো স্পেসিফিক টুথপেস্ট নাই, বাট আমি যে টুথপেস্ট দিয়ে ব্রাশ করি না কেন, আমি মন খুলে হাসতে পছন্দ করি, কারণ আমার দাঁতগুলো অনেক বড়। ওকে, অনেক সুন্দর। তো আমার কাছে এটা বদল করে না আমার যে না আমি করে হাসবো বা আ করে হাসবো, কোনটা হাসবো সেটা আমার যায় আসে না। আমার যখন যেটা মনে হয় আমি সেটাই করি। সো আই এম ভেরি হ্যাপি উইথ দ্যাট। আর থ্যাংক ইউ সো মাচ আপু। আপনি বিয়ের ছবিতে ওর যত ছবি দেখছেন যে মুখ মন খুলে হাসতেছে, ওগুলো ওর লেজিট হাসি, একদম মন খুলে হাসতেছে। আর রেমিনিসেন্স যারা আদন ভাইরা যারা ছবি তুলছে, তারা খুব সুন্দর ক্যান্ডিড মোমেন্টসই নিচ্ছে মোস্ট অফ দ্য টাইম। সো দেখা গেছে ওই করে আছে সবগুলোতে। তো এই এই ছিল ফেক হাসি। আরেকটা মজার কোশ্চেন, সেটা হচ্ছে সুমাইয়া ফাতেমা আপু করছে, বেবি কবে নেওয়ার ইচ্ছা আছে? আমরাই তো বেবি ভাই, বাচ্চা মানুষ আমরাই। উনি অনেকগুলো লিখছে, বেবি হলে কি নাম রাখবা, আপু নাকি ভাইয়ার নামের সাথে মিলায় রাখবা, নিউ লাইফ কেমন লাগতেছে আপু তোমার? কেমন লাগতেছে না, নিউ লাইফ ভালোই লাগতেছে, বাট বেবি বেবি জানি না। নিউ লাইফটা বেশি কাজ কাজ হয়ে যাচ্ছে বেশি। হ্যাঁ এক্স্যাক্টলি, চিল করতে হবে আরো। সো ওই জিনিসটা আমাদের মধ্যে আনতে হবে যে না, আমাদের একটা পার্টিকুলার টাইম কাজ করব নিজেদের জন্য রাখতে হবে, নিজেদের জন্য, ওইটা হচ্ছে না। নেক্সট, আচ্ছা এরপর একটা কোশ্চেন, যেটা হচ্ছে সাদিয়া চৌধুরী জিজ্ঞেস করছে যে, সেম এজ বিয়ে স্ট্রাগলিং শুনতে চাই, ইটস মাই কিউরিওসিটি। আচ্ছা ফার্স্ট অফ অল, আমরা সেম এজের না, আমার 2 বছর ছোট। হ্যাঁ, তো মানে আপনারা যদি মনে করেন যে সেম এজ মানে মানে সেম এজ না, যে বিয়ে সেগুলো যদি 10 বছর ডিফারেন্স হইতে হয়, এছাড়া বাকি সবই সেম এজ, তাহলে আমরা সেম এজ। বাট আমাদের মানে যথেষ্ট পরিমাণে ডিফারেন্স আছে। অনেকে এভাবে বলে যে সেম এজ বিয়ে কেমনে টিকবে, সেম এজ রিলেশন কেমনে টিকবে। সেম এজ কনসেপ্টটা আসে এইভাবে যে মেয়েদের তো ম্যাচুরিটি বেশি থাকে। না না না, এটা কোনো এজ তাহলে কেন, সেম ম্যাচুরিটি মানে এটা কেমন করে এখন না কোন ওইটাই বুঝায় আম মোস্টলি। না আচ্ছা আচ্ছা ওকে, সো সেম এজ যদি এটা মনে হয় আপনাদের কাছে যে সেম ক্লাস, এটা হইতে পারে যে সেম ক্লাসের একই ব্যাচের, একই ব্যাচের, এটা হইলে আপনারা সেম এজ বলতেই পারেন। ভাই ওগুলো তো অনেক প্রবলেম। হ্যাঁ, অনেক ঝামেলা না, ওইটা আমি জানি না, দেখছি আর কি। বাট সেম এজ টিকে অনেক সময়, সেটা আমার জানা নেই ভাই। বাট আমি বলবো যে আমরা সেম এজের না, আমরা সেম ব্যাচেরও না, সো আমাদের মধ্যে যথেষ্ট ডিফারেন্স আছে, এটা আই থিঙ্ক এনাফ। সো আমাদের ফ্যামিলি থেকে ডিফারেন্ট কলেজে পড়ছি, ডিফারেন্ট ক্লাসও গ্যাপ ছিল, তো ও আমার থেকে বড়। আবার এটা মনে করে না যে গ্যাপ আছে শুনে আবার আমি বড়, এটা মনে করে না। কেন মনে করবে মানুষ, পরে মানুষ অনেক কিছু মনে করে। আল্লাহ, তো এখন জিনিসটা হচ্ছে যে এটা বলবো যে আমাদের ফ্যামিলিতে এটা খুব নর্মালি নিছে, আমাদের ফ্যামিলিতে এরকম সমস্যা হয় না যে না এই 10 বছরে বড় না হইলে এই বুড়া বেটা ছাড়া বিয়ে দিব না, এরকম কোনো মেন্টালিটি আমার প্যারেন্টসে ছিল না আলহামদুলিল্লাহ, যে বুড়িয়ালা দেখে একটা বড় লোক দেখে বিয়ে দিতে হবে। তো কখন ইচ্ছা করছে তোমার বড় লোক বিয়ে করতে ইচ্ছা করছে, বুড়িয়ালা বিয়ে করতে ইচ্ছা করে? এই কি খারাপ, শেষমেশ তো বুড়িয়ালাই করলা, বড় লোক হইলো না বুড়িয়ালাও হইলো, ওয়াও। আরে দাঁড়াও, এরপরে ও হ্যাঁ, এরপরে হচ্ছে গিয়ে নাসরা লাইলা আপু জিজ্ঞেস করছে, হোয়াট ডু ইউ ডু ওয়েন ইউ ফাইট আ লট, হাউ ডু ইউ ফিক্স ইট? ফার্স্ট অফ অল, আমরা ঝগড়া তো করি না, কারণ সাদি ঝগড়া পারে না। ফাইজা অনেক করতে চায় আর আমি করি না। হ্যাঁ, ও পারি না, মানে একটা জিনিস হচ্ছে তালি দেওয়ার জন্য 2 হাত লাগে, ওর তো মানে এইখানে ঝগড়ার ব্যাপার ওর হাতই নাই। না না, জিনিসটা এমন হয়, ফাইজা যদি কোনো টপিক পায়ও খুব কষ্টে যে না আজকে এই টপিক নিয়ে ঝগড়াটা উঠাইতে হবে, ও যখনই বলে কোনো একটা কিছু, নেই তুমি এটা এটা করছো, বলে ও হ্যাঁ সরি। ও আচ্ছা, এটা একটা ইয়ে সিরিয়াস কোয়েশ্চেন, ডু ইউ থিঙ্ক ইউ উইল ডিক্রিজ ইওর ইন্ডিভিজুয়াল পপুলারিটি বাই লেটিং ইওর হাজবেন্ড ইন্টারাপ্টিং ইওর ভিডিও? সো ফার্স্ট অফ অল, এখানে হচ্ছে তোমার ভিডিওতে ইন্টারাপ্ট করি এখনো করতেছি, ইন্ডিভিজুয়াল পপুলারিটির কথা যেটা, সেটা অনেকে মনে করে যে ক্ষুদা লাগছে জাস্ট আমি, ক্ষুদা লাগছে জাস্ট আমার, এই জিনিসটা অনেকে মনে করে জাস্ট বিকজ ও ক্যামেরার পিছনে এতদিন ছিল, ডাজেন্ট মিন যে এই যে আমি যে বলি হ্যালো গাইজ ফাইজা ফ্রম ক্ষুদা লাগছে অ্যান্ড হি ইজ অলসো সালমান ফ্রম ক্ষুদা লাগছে, এছাড়া তো আর কেউ নাই না। সো এখানে এই জিনিসটা আমার কখনোই মনে হয় না যে ইন্ডিভিজুয়াল পপুলারিটি পাইতে হবে বা সেটা কমে যাবে ওর সাথে থাকলে। আমরা একসাথে সব কিছু করছি, এই আপনার সামনে বসে আছি এটাও একসাথে করার কারণে। সো ও আমার সাথে ভিডিওতে থাকার পর আমার ইন্ডিভিজুয়াল
পপুলারিটি কমে যাবে এগুলো আমার মাথায় কখনো আসে নাই, আর এখানে কমে যাওয়ার কিছুই নাই। যার ভালো লাগবে সে তো অবশ্যই দেখবে, যার ভালো না লাগবে তাকে তো আমি জোর করে দেখাবো না। এটা জিনিসটা কি অডিয়েন্সের মেনে নিতে হবে কিছু জিনিস, যে একটা কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু অনেক গ্রো করে, সো লাইফে ডিফারেন্ট ডিফারেন্ট ফেজে ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইলে কন্টেন্ট বানাবে। ইটস নট লাইক যে ও 60 বছরে গিয়েও একই জিনিসই করবে, সো ডিফারেন্ট ডিফারেন্ট ফেজে ডিফারেন্ট ডিফারেন্ট শিফট হবে, অ্যান্ড ওইটার সাথে মানায় নেওয়াটাই বেসিক্যালি আই থিংক অ্যাজ আ ভিউয়ার আমাদেরও উচিত। অনেকে এভাবেও কয়েকটা একটা কোয়েশ্চেনই জাস্ট দেখছি যে আপনার হচ্ছে পপুলারিটি কমে যাইতেছে জাস্ট বিকজ আপনি আগের মতো ফুড রিভিউ করেন না। সো ওখানে আমি বলতে চাই আসলে আমি আগের মতো রেস্টুরেন্টে একটা রেস্টুরেন্টে গিয়ে যে রিভিউটা ওই জিনিসটা আমি আর কন্টিনিউ করবো না সেভাবে, হয়তো আমি ইন্টারেস্টিং কিছু পাইলে করবো, বাট ওই যে নতুন একটা রেস্টুরেন্ট হইলে যে দৌড়া গিয়ে সেটা রিভিউ করা ওই জিনিসটা আমার মধ্যে অনেকে পছন্দ করে না, ওইটা জানি না ওইটা কিভাবে কে নেয়, কিন্তু আমার তো সবার একটা ফিউচার প্ল্যান থাকে। জাস্ট বিকজ আমি রেস্টুরেন্ট দিয়ে শুরু করছি যে আমি রেস্টুরেন্ট দিয়েই শেষ করে দিব এরকম তো না। তো আমার যে প্ল্যানটা যে আমি আগে একটা রেস্টুরেন্টে গিয়ে রিভিউ করতাম, এখন আমি ডিফারেন্ট কোনো জায়গায় গিয়ে রিভিউ করবো, ডিফারেন্ট কোনো কান্ট্রিতে গিয়ে রিভিউ করবো। সো ওইটা হচ্ছে অ্যাডাপ্ট করে নেওয়া, বা এটা হচ্ছে মানে আমি টাইমের সাথে নিজেকে বদলাবো। আর আলহামদুলিল্লাহ আপনারা পছন্দ করতেছেন ম্যাক্সিমাম মানুষ, এই কারণেই কিন্তু আমি করতেছি, যদি আপনারা নাই করতেন কেউ তখন আমি করতাম না। সো আমি দেখতেছি যে বেশিরভাগ মানুষই পছন্দ করতেছে জিনিসটা। সো যদি কিছু কমেন্ট আসে জিনিসটা কি মানে একটু অ্যাডাপটেশনের একটা ব্যাপার আছে, এটা সময় লাগবে, একটু সময় লাগবে, আপনাদেরও অ্যাডজাস্ট হতে সময় লাগবে, আমাদেরও অ্যাডজাস্ট করতে একটু সময় লাগবে, সবকিছু ইভলভ হতে টাইম লাগে। সো এটা আমি আস্তে আস্তে করতেছি, আলহামদুলিল্লাহ আমি রেসপন্স ভালো পাচ্ছি, তাই কারণেই আমি করতেছি আর কোনো কারণে। সেটা হচ্ছে আহসান রাকিন ভাইয়া করছে, কোয়েশ্চেন ফর ফাইজা, 1 ইয়ার উইদাউট ফুড রিভিউ অর 1 ইয়ার উইদাউট সালমান? তুমি চিন্তা করতেছো কেন এতক্ষণ? ঘুরবো কি করবো, রিভিউ দিব না, ফুড সমস্যা কি? আচ্ছা এখন জিনিসটা কি, আমি যদি বলেও দেই 1 ইয়ার উইদাউট সালমান, আমি ফুড রিভিউ করার সময় তো আমার সালমানের লাগবে, ওইটা বলে লাভ নাই। আমি ফুড রিভিউ করতে গেলে আমার সালমান লাগবে, সালমান সাথে থাকলে আমার সালমান লাগবে। কি বলতে চাচ্ছ, কি বলতে চাচ্ছ কি সেটা বল। আমি বলতে চাচ্ছি যে 1 ইয়ার উইদাউট ফুড রিভিউ, কারণ ও থাকলে আমার ফুড রিভিউ কন্টিনিউ করা হবে, আর না থাকলে আমার হবে না। আমরা অন্য কিছু বের করে নিব না, সমস্যা নেই। Do you want kids? If so, what are some of the values you want to instill in them? আচ্ছা আমি তো definitely চাই, টিপিক্যাল, হ্যাঁ definitely kids কেনা চাই, বাট আমি ভোরে ভোরে কোনো ইয়ে গুণাবলী এদের মধ্যে ঢুকাই দিতে পারবো না। আমি চাবো যে ফার্স্টে দেখতে যে ওরা কি ন্যাচারালি এদের মধ্যে কি আসতেছে, যদি দেখি যে ওরা কোনো মানে ফিউচারে যদি দেখি যে কোনো কিছু নিয়ে প্যাশনেট, যেরকম না আমরা বড় হয়েছি, যাবো যে ওরকমই কিছু একটা হোক, যেটা আসে ন্যাচারালি যেটা আসে ওইটাই, তো ইনস্টিল করে দেওয়ার মতো কিছু নাই। না মাঝে মধ্যে মাইট্রোট দিব আর কি। এই শামামা নূর রহমান আপু, উনি ফার্স্ট কোয়েশ্চেন যেটা করছে সেটা হচ্ছে, সাদি ভাইয়ের বিয়ের আগে তোমার কি আত্মীয় হইতো? না ভাই, আত্মীয় হইতো না। তারপরে সেকেন্ড কোয়েশ্চেন, কে আগে প্রপোজ করছিল, সাদি ভাইয়া নাকি ফাইজা আপু? আমি কি মনে হয় কে করবে? আরে আরে কি এত ফাপড়নর দরকার নেই। শ্রী হেমা আপু জিজ্ঞেস করছে, হু ইজ দা বেস্ট, সালমান ভাই অ্যাজ বয়ফ্রেন্ড অর সালমান ভাই অ্যাজ হাজবেন্ড? ওকে সালমান ভাইয়া অ্যাজ বয়ফ্রেন্ড, যেটা সত্যি। হ্যাঁ হ্যাঁ, কি আজব কথাবার্তা, এক মাস হইছে বাজে, কি এভাবে তো হয় না, সময় দাও আর একটু। ও আমাকে এক মাসে মিম টাইমস যারা সফর করো, এক মাসে কি জাজ করে ফেললো ভাই এটা? আচ্ছা এখন আমি তো এক মাসের এক্সপেরিয়েন্সই বলবো তাই না, সো আমি এক মাসে যতটুকু বুঝছি, আমরা এক মাস অনেক বিজি ছিলাম, আমি আসলে কিউট কিউট মোমেন্ট কিছু করতে পারি না। কিউট মোমেন্ট তো আমার দরকারও নাই, ও আমাকে কোনো গিফট দেয় নাই, দ্যাট ইজ দ্য বিগ থিং, সবচেয়ে বড় জিনিস। গিফট দেই নাই? না তুমি আমাকে গিফট দিছে এক মাসে, তাহলে দেই নাই তো এগুলা বলে লাভ পাই নাই। এক্স্যাক্টলি, বাট ও যখন বয়ফ্রেন্ড ছিল তখনও সময় ঠিকই বের করে নিত। মারজাহান পায়েল আপু একটা কোয়েশ্চেন করছে, লাইফে কোন মোমেন্টে তুমি এটা রিয়েলাইজ করলা যে সালমান ভাইয়া ইজ পারফেক্ট ফর ইউ অ্যান্ড ওয়াই? এটা আমি লাস্ট ফ্রাইডেতে রিয়েলাইজ করছি। লাস্ট ফ্রাইডেতে যখন হচ্ছে আমি মানে আমরা কক্সবাজার থেকে চলে আসব, ওই টাইমে আমরা হচ্ছে ইয়েতে ব্রেকফাস্ট করলাম না, ব্রেকফাস্ট বুফে কমপ্লিট করে আমার এত ঘুম পাইছিল, তা আমি আর কি ওকে জাস্ট এমনি বলে মানে আমাদের ফ্লাইট ছিল 12টায়, তো আমি 10টার দিকে মানে 9টার দিকে ঘুমাই গেছি, তা আমি ওকে বলতেছিলাম এমনি যে আচ্ছা একটু ব্যাগটা গুছায় রেখো তো। আরে আমি ওকে এমনি বলতেছিলাম যে এই একটু ব্যাগটা গুছায় রেখো তো, অ্যান্ড আই ওয়াজ 100% শিওর যে ও কখনোই ব্যাগ গুছাবে না।
কারণ কি এত ঢাকা পড়ছো তো আমি এরপর ঘুমাই যাই হ্যাঁ এরপর আমি 9টা থেকে না আমি 10টা 10টা পর্যন্ত ঘুমাই ঘুম থেকে উঠে দেখি ও আসলেও পুরো ব্যাগ গুছায় রাখছে ইভেন শুধু গুছায় নাই ও আমার ব্যাগে যা ছিল কারণ আমি অনেক অগোছানো একটা মেয়ে তো আমার ব্যাগে যা ছিল আমি জাস্ট কোনরকম পরে এরকম এরকম পরে রেখে দিই তো এরপরে আমি ঘুম থেকে উঠে দেখি যে ও একদম সবকিছু মানে ও বের করে আবার ভাঁজ করে এগুলাকে আবার ঢুকায় রাখছে সব মানে সব এক কথায় সব কিছু ঢুকায় রাখছে তারপর আমাকে সুন্দর করে ঘুম থেকে ডাক দিছে যে উঠো উঠো 10টা বেজে 7:30 আমি বলছি হ্যাঁ কি আমি স্বপ্ন দেখতেছি তখন আমি রিয়েলাইজ করছি না হি ইজ পারফেক্ট ফর মি কারণ আমি পারি না এগুলো আর এটা ও করে দিচ্ছে আর এরকম আমি কখনো দেখি নাই কোনো ছেলেকে এত বুঝাইতে তো ইয়েস হি ইজ পারফেক্ট ফর মি আমি এই এত বছরে আমি লাস্ট ফ্রাইডেতে এটা রিয়েলাইজ করছি বিয়ের পরে ভাই এই কি আজ আমরা একটা র্যাপিড ফায়ার রাউন্ড দিয়ে শেষ করব র্যাপিড ফায়ারে একদম যেটা জিজ্ঞেস করবো সেটা বলবো ওকে এক্সট্রা কিছু বলবো আমি মাইক দেবো ওকে সো ফার্স্ট ডে বলো টি অর কফি কফি আমি টি ফুচকা আর চটপটি চটপটি আমি ফুচকা উইত বোম্বাই মরিচ হ্যাঁ আর ও চটপটি হচ্ছে উইথ মিষ্টি টক মিষ্টি টক এরপরে হচ্ছে সুইট অর স্যার সুইট স্যার পুরো অপোজিট আমরা পুরো অপোজিট এখন বলো তো সাদি শাড়ি না সালোয়ার কামিজ আচ্ছা রে এইভাবে বলি তুমি শাড়ি পরলে আমার পছন্দ ভালো লাগে আর তুমি সালোয়ার কামিজ পরলে আমি নিজে পার্সোনালি মানে সালোয়ার কামিজ পছন্দ করি আর ও পছন্দ করে আমার জন্য শাড়ি ভালো লাগে না বলেন আপনারা এই যে কোশ্চেনের যে পিকচারটা ছিল ওখানে তো দেখছেন কত সুন্দর লাগতেছে তারপর তারপর রোমান্টিক মুভি অর থ্রিলার মুভি থ্রিলার মুভি রোমান্টিক মুভি থ্রিলার মুভিতে আমি কোনো থ্রিল পাই না তুমি কেন পাবো তোমার লাইফে থ্রিল ভরা পিঙ্ক অর ব্লু ব্লু পিঙ্ক ভালো লাগে না চকলেট অর আইসক্রিম আইসক্রিম চকলেট প্লেন রাইস অর বিরিয়ানি বিরিয়ানি ফেসবুক অর ইনস্টাগ্রাম 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 যারা যারা ওয়েল উইশেস দিছেন যারা সুন্দর সুন্দর কমেন্ট করছেন সবাইকে থ্যাংক ইউ আপনাদেরকে লটস অফ লাভ আমি চেষ্টা করছি যে আপনাদের যতটুকু সম্ভব কোয়েশ্চেন অ্যানসার দেওয়ার কারণ বেশিরভাগ কোয়েশ্চেন অনেকটা সেম ধাঁচেরই ছিল তো একটা দিয়ে অনেকগুলো কভার হয়ে গেছে and I really hope you guys enjoyed the video এছাড়াও যদি আপনাদের কোনো কোশ্চেন করার থাকে আমাদের কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারেন ইনশাআল্লাহ যদি আমরা পারি অবশ্যই অ্যানসার করব yes so do like my page on Facebook subscribe to my YouTube channel follow us on Instagram and stay beautiful with Pfizer agent bye bye